বিমানবন্দর এলাকায় রায়দা পরিবহনের বাস চাপায় সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম নিহতের ঘটনায় চালক হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করেছে র্যাব সকালের র্যাব এক এবং র্যাব আট এর যৌথ অভিযান পরিচালনা করে বরিশাল জেলার হিজলা থানার হরিনাথপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় হিমেলের বাস চালানোর লাইসেন্স এবং গাড়ির ফিটনেস ছিল না শুক্রবার বিমানবন্দর এলাকায় এ বাস দুর্ঘটনার পরই হিমেল পালিয়ে নিজের বাড়ি বরিশালের হেজুলায় চলে যায় সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়